দিতে পারেন এই বিশেষ আছে তো ইনশাআল্লাহ দেখেন আমরা জালেম নাম্বার 13 পর্যন্ত আলোচনা করেছিলাম গত জুমমাতে আজকে আমরা 14 থেকে আলোচনা করব কয় নাম্বার 14 নাম্বার ওয়াসমকস্থ করে আমল করতে হবে কারণ এখন আমি একটা জালেমের কাতারেও নাই দুই দিন পরে যেতে পারে কি bari na শয়তান এমন একটা ওয়াসওয়াসা দিল যে আমরা এমন একটা কাজ করে বসলাম আমি জালেমের কাতারে চলে গেলাম এটা মুখস্থ রাখা লাগবে মনে রাখা লাগবে যে কত প্রকার জালেমদের কথা আলোচনা চলছে দেখেন জালেম নাম্বার ১৪ ১৫ ১৬ জালেম নাম্বার ১৪ ১৫ ১৬ এই তিন প্রকার জালেমের কথা আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের ১১ নাম্বার একটা আয়াতে বর্ণনা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন

إن عسى أن يكون أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابسوا بالألقاب

আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন তার পূর্বে আমার আল্লাহ পাক তিন প্রকার জালেমের কথা বর্ণনা করলেন নাম্বার 1 পৃথিবীর জমিনে এমন পুরুষ আছে আল্লাহ পাক নারী আর পুরুষের কথা সমান ভাবে বললেন প্রথমে পুরুষের কথা বললেন তারপরে নারীর কথা বললেন কোন পুরুষ যদি অন্য কোন পুরুষকে উপহাস করে অন্য কোন পুরুষের চাইতে নিজেকে ভালো মনে করে আছে না নাই মনে করে ওর চাইতে আমি অনেক ভালো এরকম আসছে না মনে করে ওর চাইতে আমি অনেক বড় আমি তো দশ তালার মালিক আমি তো দশ লক্ষ টাকার মালিক ওর বেটা তো ভ্যান চালায় এরকম আসছে না নাই এই প্রতিপন্ন করে এক কথা হীন মনে করে সমাজের যে অসহায় মানুষগুলো আছে এগুলাকে মানুষই মনে করে না এরা কি জালেম যেই পুরুষ মানুষ অন্য কোন মানুষ কে উপহাস করে মানুষকে মানুষ মনে করে না মানুষকে হীন মনে করে মানুষকে হায় প্রতিপন্ন করে এক কথাই যেই নারী যেই পুরুষ গুলো অন্য কোন নারী অন্য কোন পুরুষ কে যারা হায় প্রতিপন্ন করে নিজেকে অনেক বড় মনে করে মনে করে আর আমার তো অনেক আছে ব্যাটার তো কিছুই নাই এরম আছে না নাই কোন দোষ নাই মারছে একটা এরম আছে না এই শয়তান গুলো হচ্ছে জানে

এবার দুই নাম্বারে আসেন সেই নারী সেই পুরুষ অন্যের গিবত করে গিবত বর্তমান সমাজে আছে না নাই আছে আল গিবাতু আশাদু মিনাল জিনা জিনা করলে যে গুনাহ হয় গীবত করলে তার চাইতে অনেক বেশি গুনাহ অনেক জঘন্য গুনাহ আর বর্তমানে এমন কি বোধ চার স্টলে বসলে তো শুধু গিবদ আর গিবত কে কি করছে অমক জন অমক করছে অমক তমক করছে কি যে একটা অবস্থা আর তিনজন নারী যদি এক জায়গাতে বসে তে তেতইছে সমস্ত এলাকার খবর হয়ে যায় কথা বলেন ঠিক কি না তিনজন নারী 10 জন পুরুষ এক জায়গাতে বসলে যে গিবত না হয় তিনজন নারী বসলে সেই গিবদ হয় কারণ শয়তানের হাতিয়ার হচ্ছে নারী শয়তানের হাতিয়ার কি নারী আপনি দশ বছর চেষ্টা করে একটা নারীকে আপনি নষ্ট করতে পারবেন না একটা নারীর সাথে জেনা করতে পারবেন না একটা নারী যদি ইচ্ছা করে দশ মিনিটের ভিতরে একটা মানুষকে পটাইতে পারে কথা কোন ঠিক না সুন্দর হাসি দিয়ে মিষ্টি ভাষায় একটু কথা বলবে আপনি শেষ মাঝখানে শয়তানো কালোতে শুরু করবে নারী আর যখন নারী যখন এই মাইন্ডে নিয়ে যখন পুরুষের সঙ্গে কথা বলে মাঝখানে ও কালোতে শুরু করে দেয় মিস্টার ইবলি কি হুজুর মিস্টার ইবলিস ওয়াজ করছি না হুজুর মিস্টার ইবলিস হুজুর মাঝখানে করে দেয় এটা হচ্ছে গীবত দেখেন যারা গীবতকারী তারা কি জালেম গীবতকারী কি গীবতকারী হচ্ছে জালেম সুতরাং আপনি যখন এখন মানুষের গীবত করবেন একটা মানুষ খারাপ কাজ করেছে আপনি আরেকজনের কাছে বলতে পারবেন না তাহলে গীবত হয়ে যাবে সে করেছে সে পাপের দায় সে বুঝবে কিন্তু আপনি যখন সম্পর্ক অন্য জনের কাছে বললেন একজন zina করেছে zina করার পরে ধরা খাইছে আপনি যদি জনগণের কাছে এটা বলেন মানুষের কাছে এটা প্রকাশ করে দেন তাহলে এটা বিপদের মধ্যে পড়ে যাবে ওই ব্যক্তির আমুল নামায় যত গুণা থাকবে সমস্ত গুণাগুলো আপনার আমল নামায় চলে আসবে আর আপনার আমল নামায় যত সোয়াব আছে ওই মানুষটার আমল নামায় চলে যাবে এবার কিবদ করবেন না সারবেন আমরা কি করব কি ছেড়ে দেব কি সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক গিবদের সাথে ঈমানদারের কোন সম্পর্ক নাই আমরা কি বোধ করবো না কেউ কারো কি বোধ করবো না কারণ যদি আপনি এটা করে বসেন আর যদি তার ভিতরে এটা না থাকে কি তা না থাকে আপনি কারণ আমি কি বোধ করেছেন আর তার ভিতরে যদি এই দোষটা না থাকে এটা বহুতান ওই দোষটা যতক্ষণ আপনার দ্বারা সংগঠিত না হবে আপনি মরবেন না চিন্তা করছেন আপনি একজনকে

আর পনেরো নাম্বার হচ্ছে যে নারী যে পুরুষ অন্যের গিবত করে তারা হচ্ছে জালেম ১৬ নাম্বার হচ্ছে যে অন্যের নাম বিকৃতি করে মানুষ ডাকে আমাদের সমাজে মনে হয় নাই আছে না নাম একটা ডাকে আর একটা এরকম আছে না নাই নাম জামাল এটা একটু ইয়ে করে দেন চেষ্টা করে দেন নিসা নামায় দেন জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা সামনে আসেন ভাই ওই পিছনের ভাইগুলো সামনে আসেন সামনের ফাঁকা জায়গা পূর্ণ করে বসেন লা ইলাহা এ আসেন না কেন পিছনগুলো সামনে আসেন সামনে ফাঁকা জায়গা আছে জবান খুলে লা ইলাহা আসেন সামনের দিকে আসেন ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইনাগাং সুবাহানল্লং লা ইনাগাং লা ইনাগাং ইলাল গু মহে মধুর আপনারা যে সামনে আসতে চান না সামনের কাতারের যে কি ফাজিলত এটা যদি জানতেন লটারি হতো প্রতিযোগিতা হতো সামনে যারা আছেন নামাজের সূরাতে বসুন একটু নামাজের নামাজের قاعده বসেন সবাই একটু নামাজের قاعده বসেন দেখেন জায়গা হয়ে যাবে অনেক জায়গা ফাঁকা পড়া যাবে আসেন পিছন থেকে সামনের দিকে আসেন পিছন থেকে সামনের দিকে আসেন নামাজের কাতারে বসেন যার যার সামনে যে ফাঁকা জায়গা আছে এখন নামাজের কাতারে বসেন কাতার সোজা হয়ে যাবে এরপরে আবার রিল্যাক্সে বসবেন আপনার জায়গা ঠিকই থাকবে ঠিক কি না ভাই

আজান দিলে পারে যে আজান দেয় তার যে কত বড় মর্যাদা আল্লাহর কাছে আর যে সামনের কাতারে বসতে পারে তার মর্যাদা যে কত বেশি আল্লাহর কাছে যদি মানুষ জানত আজান আর সামনের কাতারের জন্য মানুষ মারামারি করত লটারি করত মানুষ প্রতিযোগিতা করত এত বড় ফজিলত সামনের কাতারের আর আজানের আল্লাহ পাক আমাদেরকে

এই একটু যদি হিসাব থাকে একটু যদি সমস্যা হয় কয় কিরে মফিস আছে না নাই নাম একটা আপনি যে মফিস কয় ডাক দিলেন আপনি শত সাথে জালেমের কাতারে চলে গেলেন একজন আরেকজন ডাক দেয় কিরে রোহিঙ্গা এরম আছে না নাই অনেক বাড়িয়ালা আছে ভাটিদেরকে মনে করে রোহিঙ্গা আবার রোহিঙ্গা কয় ডাকো দা এরম আছে না নাই আছে না নাই এই শয়তানগুলো হচ্ছে জালেম তুমি কেক সম্মান করো না সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এর চাকা ঘুরায় আর টাকা নিয়ে এসে তোমারে দেয় সেটা দিয়ে তুমি তোমার পরিবার চালাও কারণ এই সম্পদের মালিককে আপনাকে খনিকের জন্য বাড়ির মালিক বানিয়েছেন খরিকের জন্য গাড়ির মালিক বানিয়েছেন দুই চোখ বোঝেন কিছু আপনার না সব রেখে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই যে তলার মালিক আপনি আপনাকে গাড়ি বাড়ির মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন এই জন্য আপনি ভাড়াটিয়ার সাথে যে ব্যবহার করবেন দুর আচরণ করবেন আপনি জালেম ঠিক কইলেও ঠিক

আমি সর্বপ্রথম গাজীপুরে দেওয়ালে বাড়িতে খুদ দিছি কিছুদিন সবে বরাতের রাত্রিতে যখন কালেকশন শুরু করলাম আমি বললাম যে এই যে আপনাদেরকে আল্লাহ পাক কেউ এক লাখ টাকা রুম পান কেউ পঞ্চাশ হাজার পান কেউ দুই লাখ টাকা রুম পান আপনাদের প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড আমি জানি আপনারা আগে কি করছেন আমি জানি একটা বাড়ি আল্লাহ হাত তোলেন তিট খোলায় কাম করেন নাই কেউ হাত তোলে না কারণ আগে মাঠে ময়দানে কাজ করে তারপরে পেটে হার গেছে এখন তো বসে থেকে আপনার সন্তানেরা গোয়ার নিচে পালসার দিয়ে দিন ঘরে কোথায় থেকে তেল আসে কোথায় থেকে গাড়ি আসে টের পায় না কিন্তু যদি ভাড়াটিয়ারা না থাকতো টের পাইতো কোথায় থেকে আসে সম্মান দিবেন ইজ্জত করবেন বাড়িয়ালাদের ইজ্জত আকাশ চুম্বি করে দিবেন কে আপনি যদি কাউকে সম্মান দেন আপনার সম্মান আল্লাহ কুমায় দিবেন আপনি বাড়ি আল্লাহ আপনি সম্মান দেন ভাড়াটিয়া নিজের ভাই মনে করেন নিজের বন্ধু মনে করেন নিজের কাছের মানুষ মনে করেন আল্লাহ আপনার খাওয়ানোর চেষ্টা করবে ভাড়াটিয়া যদি কিছু রান্না করে আপনি তাকে দিবেন বাড়িয়ালা ভালো কিছু আয়োজন করেছেন ভাড়াটিয়া দের বিনিময় করবেন এগুলি দরকার এটাই তো ভাতৃত্ব এটাই তো ভালোবাসার বন্ধন কথা বলেন ঠিক কিনা আমরা যারা আছি আমরা যেন বাড়িয়ালা ভাড়াটিয়া যারা আছি আমরা যেন এই ভাতৃত্ব বোধকে বজায় রেখে আমরা যেন ভালোবাসার চাদরে বসবাস করতে পারে আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করে দিক আমিন আরেকটু জোরে কর না আমিন যদি এটা না করতে পারি আমরা জালেমের কাতারে চলে যাব আমরা কি চাই জালেমের কাতারে যাই আমরা চাই না সুতরাং ভাড়াটিয়াদের ভাড়াটিয়া বলা ন্যাংরা কে ন্যাংরা বলা এটা হচ্ছে জালেমের কাজ একটা মানুষ ন্যাংরা চোখ নাই কানা আছে না নাই আছে কথা বলতে পারে না ওকে বলে তোতলা তোতলা বলে ডাকে একটা ঠ্যাং নাই ন্যাংরা হাত নাই হাত কাটা আব্দুল আছে না নাই সব হচ্ছে জালেমে এই নাম পরিবর্তন করে নাম বিকৃতি করে যদি কেউ কাউকে ডাকে নিঃসন্দেহে আল্লাহর কোরআন সূরাতুল হুজুরাত ১১ নম্বর আয়াতের দলিল সে হচ্ছে নিঃসন্দেহে জালেম নিঃসন্দেহে কি জোরে বলেন নিঃসন্দেহে কি জালেম তাহলে আমরা তিনটা জালেমের কথা এক আয়াত থেকে শুনলাম একটা হচ্ছে কেউ যদি কাউকে হেই প্রতিপন্ন করে দুই নাম্বার কেউ যদি কারো গিবত করে তিন নাম্বার নাম বিকৃতি করে যদি আপনি ডাকেন সম্মান দেন না ইজ্জত দেন না নাম বিকৃতি করে ডাকেন তাহলে সে জালেমের কাতারে চলে যাবে আচ্ছা বলেন যে তিনটা বললাম আমাদের সমাজে আছে না কথা বলেন আছে না যদি কারো মধ্যে থেকে থাকে তাহলে পরিহার করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক জোরে বলে আমিন